चल वो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे सच कर दे सपनों को सभी। সবার পিছনে এক একটা চমলক্ষ আছে, উদ্দেশ্য হচ্ছে আমাদের এখন একটা শাপলার। যদিও এটা আমার ফার্স্ট টাইম যে এরকম সবার সাথে চার পাঁচটা বাইক মিলে অ্যাকচুয়ালি কোথাও যাচ্ছি, এটা একটা ডে ট্যুর বলা যেতে পারে। আর ডে ট্যুরও না, অ্যাকচুয়ালি আমি এমন একটা পারসন, এমন একজন বাইকার বলা যায় যে কিনা ঢাকার মধ্যে সব ট্যুর, শুধু ঢাকার মধ্যে যে সব কমপ্লিট করছে বিষয়টা তা না, মানে আমি হচ্ছে ডে ট্যুরও কখনো দিতে পারি না, বিকজ আমার বাসা থেকে এটা অ্যালাউ করে না যে আমি সারাদিনের জন্য উধাও হয়ে যাব কোথাও। এর জন্য तेरा मेरा ना हो किसी से वास्ता। এটা আমার বান্ধবীরা জীবনের প্রথম বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছে, তার জন্য ওরা অনেক বেশি এক্সাইটেড। আর এই আর এক বান্ধবী তো এক স্কুটিওয়ালার পিছনে বসেছে, যার কারণে তার মনে কোনো রসকস কিছুই নাই, সে অনেক আপসেট। সে একটা ভিতরি খুঁজতেছিল কিন্তু ভিতরিওয়ালা নাই। আর এই যে হচ্ছে গিয়া সবাই, এই যে খুশি হাম জো চলনে লাগে চলনে লাগে ये रास्ते आहा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। वाओ, ये रास्ता जस्ट वाओ। ওরা এত নাচানাচি করতেছে কেন? এই যে আমার বান্ধবীরা মানে জীবনে ট্যুরে আসে নাই, ট্যুরে আসছে, এখন ট্যুরে এসে মনের আনন্দে নাচানাচি করতেছে। হ্যাঁ, ওরা অনেক খুশি, ওদের জীবনে বয়ফ্রেন্ড হয় না, একটা হইছে পটাইছে। এই যে পদবীরে প্রবেশের আগে এমন কয়েকটা ফুলওয়ালা বসে এখানে, আর এখানে নাকি পদ্মবিল থেকে পদ্ম উঠানোর কোনো নিয়ম নেই, কারণ তাতে পরিবেশ নষ্ট হয়, এর জন্য আমরা 10 টাকা করে 5-6টা কিনে নিয়েছিলাম। চলবো চবারে ঢুঁড়ে জিনমে চাহত কি বুঁদে। অবশেষে চলে আসলাম পদ্মবিল রিসর্টে। যদিও এলাকাটা অনেক গ্রামীণ পরিবেশ, ঠান্ডা হাওয়া বাতাস এবং ঠান্ডা পরিবেশের জন্য খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর আমাদের আমার সাথে যারা আসছে তাদের কাছে জিজ্ঞাসা করব কেমন লাগতেছে, বাট পরে আবে তো সিন বাকি হে। আও তেরা মেরা না হো কিসি সে বাস্তা, আও মিলো চলে জানা কাহাঁ না হো পতা, হম জো চলনে লগে চলনে লগে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে আসছি পদ্মবিল রিসর্টে, আর এটার লোকেশনটা আমি পরে জানিয়ে দিব। তার আগে বলে নিচ্ছি যে এখানে আসতে আমি কত টাকা খরচ করলাম। প্রথমে বাইকটা পার্কিং করেছিলাম 30 টাকা দিয়ে, তারপরে এখানে আসলাম ঘুরে ফিরে। এখানে এন্ট্রি ছিল জনপ্রতি 50 টাকা, আর হচ্ছে নৌকা ভাড়া করতে হয় 300 টাকা করে। 300 টাকাতে 3 জন উঠতে পারবে। তো যাই হোক, আমরা 2 জন উঠেছি এখানে, তারপরে আমাদের 300 টাকা গুনতে হয়েছে। তাহলে একজনের জন প্রতি পুরোটাতে খরচ হবে হইল 180 টাকা, বাইক পার্কিং প্লাস এন্ট্রি এবং ঘোরা সহ 180 টাকার মতো পড়বে। যেহেতু আমরা কয়েকজনে মিলে আসছি, তাই আমরা টাকাটা ওভাবেই শেয়ার করেছিলাম আর কি। তো যাই হোক, অবশেষে কিন্তু আমার মনের ইচ্ছাটা পূর্ণ হলো যে পদ্মবিলে গিয়ে ছবি তুলবো। একটা গার্লস গ্রুপ আছে যেখানে আপুদের ভিডিও দেখে, ছবি দেখে আমি অনেক আপসেট হয়ে পড়েছিলাম। দেখো কেমন করে আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান, আ
चले जाना कहाँ ना हो पता, हम जो चलने लगे चलने लगे हैं ये रास्ते, आहा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। খাবারের আইটেমের কথা যদি বলি, এখানে পাওয়া যায় ভুনা খিচুড়ি, আর এটার মূল্য ছিল 50 টাকা। তারপরে পাওয়া যায় হাঁস, হাঁস ছিল 140 টাকা, এবং পাওয়া যায় মুরগির মাংস, মুরগির মাংস 100 বা 130 টাকা, আর ছিল শুটকি ভর্তা। অতঃপর আমাদের মর্নিং ট্যুর শেষ, রাইট? ইয়েস। তো কয়শক কুড়ি ছবি তুলিলে তুমি? ভাইয়া আপনার কাছে কেমন লাগছে আজকের সকালের ট্যুর? এটা তো আমাদের মর্নিং ট্যুর, ডে ট্যুরও বলা যায় না। আপনাদের কাছে কেমন লেগেছে? আপনি তো সিঙ্গেল আসছেন,